হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতেছ, তোমাদের হাতে কিন্তু এখনো আরেকটা স্বপ্ন আছে বাকি। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অধিভুক্ত 7টা কলেজ আছে সেখানে পড়ার। তুমি মনে করতেছো যে কেমন এটা? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই এমন একটা ইনস্টিটিউশন, এমন একটা প্রতিষ্ঠান যেখানে সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক দেওয়া হয় এবং যেখানে কনভোকেশন বুঝো, সমাবর্তনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে থাকেন তাদের সমাবর্তনটা ঠিক সেখানেই হয়। মানে বলতে গেলে ওয়ান কাইন্ড অফ একই রকম। শুধু পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়, আর 7 কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন 7 কলেজে হয়ে থাকে। তো তুমি মনে করো না যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে তুমি যদি হচ্ছে অন্য কোথাও চান্স না পড়ো। ধরো তুমি যে পরীক্ষাটা দিবা সেটার প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করবেন, সেই খাতাগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখবেন। তাহলে তোমার এখন প্রশ্ন যে ভাই, এটা অনেক কিছু শুনলাম যে হচ্ছে গিয়ে আপনার সেশন জট থাকে, অনেক ঝামেলা হয়। হ্যাঁ, এটা একটা সময় হয়েছিল, নতুন একটা প্রতিষ্ঠান চালু হয়েছিল, তো ওই সময় গিয়ে হয়েছিল। বাট এখন আমি যতটুকু জানি 4 বছরের ডিগ্রি 4 বছরে শেষ করে দেয়। তো সেইখানের একটা শিক্ষা, একটা শাখা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা। ভাইয়া, ব্যবসা শিক্ষা শাখাটা একটু কঠিন হয় সব জায়গায়। তুমি একটু মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ক্যাটাগরিই কিন্তু 7 কলেজের পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরিতে কেমন 20টা করে প্রশ্ন থাকবে, বাংলার উপর 20টা, ইংরেজির উপর 20টা, হিসাববিজ্ঞান 20টা, ম্যানেজমেন্ট 20টা, এরপর আরেকটা সাবজেক্ট আছে ধরো ফিনান্স বা মার্কেটিংয়ে 20টা করে। এখন ধরো সাপোজ তুমি হচ্ছে বাংলায় ভালো করছো, সো ওকে অল ওকে, ইংরেজিতে ভালো করছো, দ্যাটস গুড, হিসাববিজ্ঞান ম্যানেজমেন্ট এভাবে ভালো করতে হবে। তুমি মনে করো যে তোমাকে 7 কলেজের এমন একটা টেকনিক বলে দিতে বলবা তুমি আমাকে, যেটাতে তুমি জাস্ট অ্যাপ্লাই করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা, মানে 7 কলেজে চান্স পেয়ে যাবা। সেটা কি? সেটা হচ্ছে তোমাকে প্রায় 2000টা মানে যদি প্রশ্ন সলভ করো, ধরো 2000টা কোশ্চেন তুমি সলভ করলা, সেগুলো হচ্ছে বারবার রিপিট করছো। তুমি মনে করো যে ওই 2000টা কোশ্চেনের ভিতর থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই প্রশ্নটা চলে আসতে কেমন হবে না, মজা হবে না বিষয়টা? তো এর জন্য আমরা প্রয়োগ স্বাধীন টিম চিন্তা করছিলাম যে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করি, আর আমি ব্যবসা শিখিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করি। তো আমি তাদেরকে এমন একটা সহজ টেকনিক বলে দিই যেটা অবলম্বন করলে তারা ইজিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আমি কেন বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় বলতেছি, কারণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো ধরো তুমি হচ্ছে কি করবা, একটা হচ্ছে মডেল কোশ্চেন সলভ করতে হবে, বেশি কিছু লাগবে না। তুমি কিন্তু জানো ইংরেজিতে কী কী বিষয় আসবে সেগুলো তুমি জানো, বাংলায় কী কী বিষয় আসবে সেটাও তুমি জানো, অ্যাকাউন্টিংয়ের সবগুলো গ্রিটারি তুমি জানো। তুমি জাস্ট জানো না যে প্রশ্নের ক্রাইটেরিয়াটা কেমন হয়, প্রশ্নটা কেমন হয়। তো তারই ধারাবাহিকতায় আমাদের প্রয়োগ স্বাধীন টিমের 7 কলেজের কিছু শিক্ষার্থী আছেন যারা হচ্ছে তা নিয়ে কাজ করেন, ওনারা হচ্ছে পরীক্ষা দিয়ে চান্স পাইছেন। সো তারা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে এভাবে এভাবে প্রশ্ন করলে, এভাবে এভাবে পড়ালে তোমরা হচ্ছে যে কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো তারই ধারাবাহিকতা আমরা হচ্ছে একটা কোর্স লঞ্চ করছি যেখানে মাত্র 500 টাকার বিনিময়ে তোমাকে প্রায় মানে করা হচ্ছে প্রায় 100টা পরীক্ষা নেওয়া হবে। টানা 20 দিনে 20টি মডেল টেস্ট পরীক্ষা হবে। তো নর্মালি ইউ নো হোয়াট, সেটা হচ্ছে কি, আমি যদি সিউনেটের কথা বলি, সিউনেটের এটা তো পরীক্ষাটা মানে শুরু হবে 1 জুলাই থেকে 500 টাকার বিনিময়ে, আর ভর্তি হওয়া হচ্ছে এই 2টা নাম্বারে, ঠিক আছে? এই 2টা নাম্বার ভর্তি হলে তোমাকে হচ্ছে কি টেকনিকটা বলে দিবে কীভাবে ভর্তি হতে হবে। আর আমার মতে তুমি হচ্ছে ভর্তি হওয়া উচিত, ঢাকা বিশ্ববিদ্যালয় হয় নাই ঠিক আছে, কিন্তু ঢাকায় পড়তে মন চাইতেছে, তো ভর্তি হয়ে যাও আমাদের প্রয়োগ স্বাধীন টিমের এক্সাম দিতে, যেটাতে হচ্ছে তোমাকে 20,000 মানে 20টা পরীক্ষা মডেল কোশ্চেন নেওয়া হবে, প্রায় 2000টা কোশ্চেন। ওকে, সো আর দেরি করতেছি না, সবাই ভর্তি হয়ে যাও, এই 2টা নাম্বারে আজই এনরোল করো। আসসালামু আলাইকুম সবাইকে।